বিজ্ঞান বিদ্যা যদি পেয়েছি আমরা, একটা মাইগঙ্গা বিদ্যা মাইগঙ্গা সুকান্ত স্কুল পেয়েছি এবং মঙ্গিয়া কামিওস এটা বিদ্যা যদি হয়েছে, ভালো রেজাল্ট করতে পারে নি কিন্তু ভবিষ্যতে ওরা ভালো রেজাল্ট করবে, কারণ ওরা প্যাটেন্ট এবার সিবিএসই হয়েছে। আমাদের এই স্কুলগুলো আগে ছিল ত্রিপুরা বোর্ডের মাধ্যমে, ওরা বাংলা মিডিয়ামে ছিল, তবে এবার তারা ভালো রেজাল্ট করে ফার্স্ট ডিভিশন পেয়েছে। ওরা আগামী দিন আরো ভালো রেজাল্ট করবে, আমার আশা বিশ্বাস এই কৃষ্ণপুরের যারা এবার 24-এ মাধ্যমিকে এবং 12-এ যারা ফার্স্ট ডিভিশন করে আগামী আমাদের তাদের ভালো হবে, আর তাদের পড়াশোনা করতে গিয়ে। নমস্কার, আজকে আমার বিধানসভায় কৃষ্ণপুর বিধানসভার মধ্যে 2024 বোর্ড এক্সাম মাধ্যমিক এবং 12 যারা ফার্স্ট ডিভিশন পাস করেছে তাদেরকে আজকে সম্মাননা দেওয়া হচ্ছে, ওদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং এত রিমোট এরিয়া এই কৃষ্ণপুর এরিয়ার মধ্যে ভালো রেজাল্ট করেছে এবং আগামী দিন ওদের ভবিষ্যৎ আরো ভালো হবে, সমাজের প্রতিষ্ঠিত হবে, কেউ বা ডক্টর ইঞ্জিনিয়ার হবে, ডিসিএস অফিসার হবে, আইপিএস অফিসার হবে, সমাজের প্রতিষ্ঠিত, তারা সমাজের জন্য কাজ করবে এবং তাদের জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করি ওরা ভালো থেকে সমাজের কাজ আরো সুন্দরভাবে কাজ করতে পারে, আরো ভবিষ্যৎ আরো সুন্দর করতে পারে, আগামী দিন আরো ওরা রেজাল্ট আরো ভালো করে আরো আমাদের এই কৃষ্ণপুরকে আরো উজ্জ্বল করতে পারে, ওদের ভবিষ্যৎ আমরা ভালো কামনা করে আমি এখানেই শেষ করি। সবাইকে নমস্কার, ধন্যবাদ।